আরে বেটা পার্কে ঘুমাস কিসে? আরে বেটা তো স্বপ্ন দেখতে চলবো, যারে নিয়ে তুই স্বপ্ন দেখতেছস তারে প্রপোজ কর, একটা ফুল নিয়ে যা আর প্রপোজ কর, দেখবি কাজ হয়ে গেছে। চল যাই বাসার দিকে। আমি তোমাকে একটা কথা বলবো। কি বলবো বলো, অনেকদিন থেকে দেখছি তুমি আমার পেছনে ঘুরঘুর 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 করছো, কি সমস্যা কি তোমার? রিয়া আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে কেমন আছিস? তোর মনে হইতেছে মন খারাপ, কি হয়েছে কনা? বলিস না, প্রপোজ করতে গেছিলাম তোর কথা মতো, প্রপোজ করতে গিয়া ও সবার সামনে আমারে আপন মনে মান সম্মান থাকলো না। শালির এত বড় সাহস, তুই এক কাজ কর, তুই তুই যাবি ঠিক আছে, অ্যাসিড নিয়ে যাবি, তুই ওই শালির মুখে অ্যাসিড মারবি যাতে আয়নায় নিজের চেহারা না দেখতে পারে ঠিক আছে? কি বলছ? না এটা তোর করতে হবে, পছন্দ করে অপমানের মারা যায়, অপমানের প্রতিশোধ নিতে হবে, যা যেটা বলছি ওটা কর, যা। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। না যা কি বলবো বলো। অ্যাকচুয়ালি আমি কালকে থেকে তোমাকে ভাবছি, আমি এখনো ভালোবাসি তোমাকে, তুমি চাইলে আমাকে আরেকটা থাপ্পড় মারতে পারো। যার মনে ভালোবাসা বড়, তার মনে ঘৃণা আর কতক্ষণ থাকবে? সত্যিকারের ভালোবাসা অ্যাসিড দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।